ওয়েলকাম ব্যাক মিস্টার অ্যান্ড মিস কিচেন। মিস্টার অ্যান্ড মিস কিচেনে স্বাগত জানাই। আজকে নিয়ে এসেছি দারুণ স্বাদের পটল পাসিন্ডা রেসিপি। পটল পাসিন্ডা বানাবার জন্য আমি এখানে কিছু ফ্রেশ পটল নিয়েছি। দেখুন বন্ধুরা, আমি এবার পটলগুলো কেটে নেবো। তার জন্য এখানে ছুরির সাহায্যে দুদিকটা কেটে দিচ্ছি এবং গ্রেটারের সাহায্যে দেখুন আমি খোসা ছাড়িয়ে নেবো। আমি সব খোসা ছাড়াবো না, অর্ধেক খোসা ছাড়াবো, বাকিটা রেখে দেবো। আপনারা এইভাবে খোসা ছাড়িয়ে নেবেন। আমি যেভাবে পটল পাসিন্ডা বানাচ্ছি আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, এবং ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। দেখুন বন্ধু, আমার খোসা ছাড়ানো হয়ে গেছে। এবার একটা ছুরির সাহায্যে ভালো করে লম্বা লম্বা চিড়ে একটা চিড়ে দিচ্ছি। আপনারা এভাবে চিড়ে দেবেন। দেখুন আমার পটলগুলো চিড়ে দেওয়া হয়ে গেছে। এবার আমি হলুদ আর লবণ মাখিয়ে রেখে দেব। এবারে পটলগুলো ভেজে নেব। তার জন্য এখানে আমি কড়াইয়ে তেল গরম করতে দিয়েছি এবং একে একে আমি পটলগুলোকে দিয়ে দেবো এবং ভালো করে ভেজে নেব। আমি এই রান্নাটি করছি সাদা তেলে, আমরা চাইলে সর্ষে তেল ব্যবহার করতে পারেন। দেখুন বন্ধুরা, আমি এইভাবে হালকা করে ভেজে নেব। এই রান্নায় পটল কিন্তু বেশি ভাজা যাবে না, একদম হালকা করে ভাজতে হবে, তাই আমি হালকা করে ভেজে নিচ্ছি। এইভাবে উল্টে পাল্টে পটলগুলো ভেজে নেব। দেখুন আমার পটল ভাজা হয়ে গেছে। এবারে প্লেটে নামিয়ে নিচ্ছি। এবারে রান্নাটি করে নেব। তার জন্যে এই পটল ভাজা তেলের মধ্যেই আমি কিছু গোটা মশলা ফোড়ন দিয়েছি। আমি এখানে এলাচ, দারচিনি, লবঙ্গ এবং একটি তেজপাতা এবং সামান্য পাঁচ ফোড়ন দিয়েছি। সামান্য হিং ফোড়ন দেবো এবং ফোড়নটি ভালো করে ভেজে নেবো। আমি এখানে এলাচটা ফাটিয়ে দিয়েছি, আমরা এলাচ ফাটিয়ে দেবেন। ফোড়ন ভাজা হয়ে গেছে। এবারে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেই মিডিয়াম সাইজের পেঁয়াজটি ভালো করে দিয়ে দিচ্ছি এবং হালকা করে ভেজে নেবো। আপনারা অবশ্যই পেঁয়াজ এইভাবে ভেজে নেবেন। দেখুন আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবারে আমি এখানে হাফ চামচ রসুন বাটা, হাফ চামচ আদা বাটা দিয়ে ভালো করে ভেজে নেব। এই রান্নাটি আমি এখানে পেঁয়াজ রসুন দিয়ে করছি। আপনারা চাইলে এই রান্নাটি পেঁয়াজ ছাড়াও করতে পারেন, অর্থাৎ নিরামিষভাবে করতে পারেন। তার জন্যে আপনারা পেঁয়াজ রসুন পেঁয়াজটা বাদ দেবেন, বাকি যে মশলা ব্যবহার করছি সেইভাবেই করবেন এবং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। দেখুন বন্ধুরা, আমার পেঁয়াজ আদা রসুন দিয়ে ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে আমি এখানে একটা টমেটো পেস্ট করে রেখেছিলাম মিডিয়াম সাইজের, সেই টমেটো পেস্ট দিয়ে দিচ্ছি এবং আবারও ভেজে নেবো কিছুক্ষণ। টমেটোর কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভাজতে হবে, তাই আমি একটু ভেজে নিচ্ছি। আমি টমেটো দিয়ে ভালো করে মশলা ভাজা হয়ে গেছে। এবারে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবো। আমি এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম এবং লবণ দিয়ে আবারও কিছুক্ষণ ভেজে নেবো। এইভাবে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি এখানে কিছু গুঁড়ো মশলা ব্যবহার করেছি। আমি এখানে হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এবং হাফ চামচ হলুদ। এইভাবে ভালো করে মশলা দিয়ে আবারও কষিয়ে নেব। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন। আমি এখানে সামান্য পরিমাণে ঝাল দিয়েছি, আপনারা আপনাদের মতো ঝাল দিয়ে দেবেন। এবারে মশলা কষা হয়ে গেছে। আমি এখানে 150 ml জল দিয়ে দেবো গ্রেভিটার জন্যে। আপনারা গ্রেভি বেশি চাইলে গ্রেভি বেশি করে জল দেবেন এবং ঢাকা দিয়ে রেখে দেবো। দেখুন আমি ঢাকা খুলে নিয়েছি, ঝোল ফুটে উঠেছে। এবারে আগে থেকে সেই ভেজে রাখা পটল দিয়ে দিচ্ছি এবং ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে আবারও ঢাকা দিয়ে রেখে দেবো 2 মিনিট। আমি এইভাবে রান্নাটি করব। আপনারা এইভাবে রান্নাটি করবেন। দেখুন বন্ধুরা, আমি 2 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম, ঢাকাটা খুলে দিয়েছি। দেখুন পটল সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি উপরে সামান্য চিনি অ্যাড করব। আমি চিনি ব্যবহার করেছি, আমরা চিনিটা নিজেদের স্বাদ মতো দিয়ে দেবেন, তবে চিনি ব্যবহার করলে খেতে স্বাদটা ভালো আসে, যেহেতু টমেটো সস ব্যবহার করেছি। দেখুন এবারে চিনি দেওয়ার পর আমি এখানে কাজু বাদাম এবং কিশমিশের পেস্ট দিয়ে দেবো। আমরা চাল কাজু বাদাম কিশমিশের পরিবর্তে চাল মগজও ব্যবহার করতে পারেন এবং গ্রেভির সঙ্গে ভালো করে মিশিয়ে নেবো। দেখুন চাল মগজ দিয়ে মিশিয়ে নেওয়ার পর এবারে হাফ চামচ গাওয়া ঘি ওপরে ছড়িয়ে দেবো এবং নাড়াচাড়া করে নেবো কিছুক্ষণ। দেখুন ঘি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর এবার আমি এখানে দারচিনি গুঁড়ো ব্যবহার করেছি। আমি সেই হাফ চামচ দারচিনি গুঁড়ো দিয়ে দিচ্ছি। এই রান্নায় দারচিনি গুঁড়ো দেওয়াটা অবশ্যই মাস্ট, তবে আমরা দারচিনি গুঁড়োর পরিবর্তে গরম মশলা ব্যবহার করতে পারেন। তবে দারচিনি গুঁড়ো ব্যবহার করলে পাসিন্দার স্বাদটা খুব সুন্দর হয়। দেখুন এভাবে নামিয়ে নিয়েছি, তৈরি হয়ে গেছে আজকে রেসিপি পটলের পাসিন্দা। আমি দেখুন সার্ভ করে দেখাচ্ছি। আমরা অবশ্যই বাড়িতে এইভাবে বানিয়ে দেখবেন, আশা করছি দারুণ স্বাদের হয়। এবং এইটি আপনারা ফ্রায়েড রাইস অথবা ভাত অথবা লুচি পরোটার সঙ্গে সার্ভ করতে পারেন। দেখুন
যদি রেসিপিটি ভালো লাগে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। এইরকমই রান্নার ভিডিও সবার আগে পাওয়ার জন্যে দেখা হবে নেক্সট ভিডিও অন্য।